প্রধানমন্ত্রী আমার প্রথম ধন্যবাদ জানাই, উনি আমার আস্থা রেখেছেন। আমি কাজ করতে পছন্দ করি, আমি আমার সর্বোচ্চ সততা আন্তরিকতা দিয়ে আমি কাজ করব, কারণ আমি কাজ করতে ভালোবাসি। তো আমি যে কোনো কাজই ভালো করে যেহেতু করতে পারি করব, আমি নিশ্চয়ই ভালো করব। না, ওটা তো আমি এখনো জানি না, যেটাই দেয়া হোক আমি আমার দায়িত্ব অর্পিত দায়িত্ব আমি সততার সাথে পালন করব, বিশ্বস্ততার সাথে। আমরা তো জনগণের জন্য কাজ করি, একটা কনস্টিটিউয়েন্সি নিয়ে কাজ করছি, এখন একটা হয়তো দায়িত্ব দিলে একটা দেশের পুরো ওভারঅল একটা কাজ করার দায়িত্ব পাবো। সো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু দ্য চ্যালেঞ্জ, মানুষের জন্য কাজ করা। সো ওইভাবেই ইনশাআল্লাহ মানসিক প্রস্তুতি আছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আস্থায় নিয়ে একটা দায়িত্ব দিবে, সেই দায়িত্বটা যথাযথভাবে দেশ বিনির্মাণে কাজ করার চেষ্টা করব। আমরা ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবারে বড় হওয়া, আমার বাবা এমপি ছিলেন, আলহাজ মকবুল হোসেন। সো ছোটবেলা থেকেই এই চ্যালেঞ্জগুলো দেখে আমরা বড় হয়েছি। তো আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিবেন, যথাযথভাবে সেই দায়িত্ব পালন করার জন্য শতভাগ চেষ্টা করবো।